তুই খুব দুষ্ট হয়েছিস মতি, সারা দিন টই টই করে ঘুরছিস। তুই না এদিক ওদিক থেকে কিছু খেয়ে নিস, আমার খিদে পায় না বুঝি? হ্যাঁ তুই তো জানিস আমি তোকে না খাইয়ে খাই না। হ্যাঁ আয় 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 আয়, আর এরকম দেরি করবি না বুঝলি, ট্রেনে তাড়াতাড়ি কর, বহুদিন সে আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ তাড়াতাড়ি কর চল। আয় আয় চল মতি, চল চল আয় 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 মতি আয়। বৌদি তুমি ভাত বাড়ো গিয়ে, আমি মতিকে খাইয়েই হুট করে পুকুরেটা ডুব দিয়ে আসছি, যাও। চান করে ভালো করে মাথাটা একটু বুঝবে। বুঝলে বৌদি, কাল থেকে ওই মতিটাকে বেঁধে রাখতে হবে, নইলে রোজ রোজ তোমার খেতে দেরি হয়ে যাবে। তুমি মতিকে বাঁধবে? এবার তোমাকে বাঁধার ব্যবস্থা করবো। আমি কি গরু নাকি যে তুমি বাঁধবে? তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয় ঠাকুরপো, অমন একটা সোজা সরল মন নিয়ে তুমি। এবার একটা বিয়ে থা করো, বউ আনো যে তোমার যত্ন করবে। তুমি তো আছো, বউ আনলে কি আমাকে তোমার মতো ভালোবাসবে? নিজের দুটো বাচ্চা সামলে, সংসার সামলে আমি তোমাকে যত্ন করার সময় পাই কোথায়? দূর, তুমি আমার কত ভালোবাসো, কত যত্ন করো বলো। তোমার বাবা মারা যাবার আগে আমার হাতে তার ছোটবেলার বন্ধু মাধব চক্রবর্তীর ছবি আর ঠিকানা দিয়ে বলেছিলেন, আমি যেন সময় মতো তোমাকে মাধব চক্রবর্তী কলকাতার বাড়িতে পাঠিয়ে দিই। আমি কলকাতায় গিয়ে কি করবো? কি করবো মানে, তোমার বাবা আর মাধব চক্রবর্তী দুজনে মিলে ঠিক করেছিলেন তোমার সাথে মাধব চক্রবর্তীর মেয়ে অপরাজিতের বিয়ে দেবেন। না আমি তোমার জন্য কোথাও যাব না। আমাকে ছেড়ে যাবে কেন? কলকাতায় গিয়ে অপরাজিতাকে বিয়ে করে এখানে নিয়ে আসবে। দূর, আমি কোনো কাজ টাজ করি না। কাজ করো না তাতে কি হয়েছে? তোমার বাবা মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি তোমাদের দু ভাইকে সমানভাবে ভাগ করে দিয়ে গেছেন, জমি জমা পোস্ট বেশি টাকা পয়সা সবই তো রয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে এসে না হয় আমন করলে আমি কিন্তু খাবো না, উঠে যাব। তোমাকে দিয়ে আমি কি করি? তোমাকে তো সংসারের হালের কথা বলা যাবে না, আর বলেও কোনো লাভ নেই। তোমার দাদা এদিকে আমি একদম ঠিক আছি রে। আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমি মামলায় হেরে গেছি। তাই বলে তুমি আকণ্ঠ মত গেলবে? ছি 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 ছি, বাচ্চা দুটোর কথা একবারও ভাবলে না? তোরা আমার সোনা মণি, তোরা পুঞ্জন, তোরা আমার সোনা মণি, তোরা
এখন কি করি বলো তো? কি করবি তা আমি কি জানি? জানবে না মানে সংসার থেকে আমার একা? দেনার দায়ে জমি বাড়ি সব যখন যাবে তখন বুঝবে। যাবার জন্যই তো উঠে পড়ে লেগেছ। চাষের নাম করে যা দু একটা গয়না ছিল আমার সব নিয়েছ, তবু তোমার মদ গেলা শেষ হয়নি। মহাজনের কাছ থেকে একদিন দুদিন বাদে বাদে টাকা ধার নিয়েছ, তাও ওই মদের পিছনে ঠেলেছ। একবারও ছেলে মেয়ে দুটোর কথা ভেবেছো তুমি? আমি না ভাবিনি, তুমি ভেবেছো? আমি ভেবে কি করবো বলো তো? পরের বাড়িতে দাসী বিক্রি করতে পারি, ওইটুকুনি তো বাকি আছে। হাটের কাছে যখন সহজ উপায় আছে তখন দাসী বৃত্তি করতে যাবে কেন? কি উপায় আছে? আছে গো আছে। তুমি ইচ্ছে করলে আমাদের সব অভাব রাতারাতি বুঝে যাবে। অসম্ভব, তোমার ওই লোভী মহাজনের পা ধরতে আমি পারবো না। একবার গিয়েছিলাম, কি পিচ্ছিল চাউনি। আমার বউকে আমি অত নিচে নামাতে পারি? আরে আমার একটা মান সম্মান নেই। রাখো, তোমার যে কত মান সম্মান তা আমার জানা আছে। এখন তোমার সহজ উপায়টা কি বলো তো? উপায়টা হলো তা তোমার স্বামীর চেয়ে তোমার ঠাকুর বই তোমার কাছে বড় হলো? হ্যাঁ হলো। ঠাকুর তুমি তোমার এই ঠাকুর পোকে নিয়ে শেষে আমাকে ধরে নিয়ে যাবার আগে আমি নিজে নিজেকে জ্বালিয়ে শেষ করলাম। চলবে কেন? জ্বলতে হয় আমি সারাটা জীবন জ্বলব। দাও কাগজটা দাও। এখানটা সই করাবে, এখানটা সই করাবে, আর কলমটা নিয়ে আসি। ওদের উপর এত মায়া পড়ে গেছে না বৌদি, ওদের ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না। তোমার কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে না বৌদি, তুমি কাঁদলে আমারও কান্না পায়। তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। তোমার কি হয়েছে বৌদি? তুমি কাঁদছো কেন বলবে তো? কাগজটা দুপাতার নিচে
দুটো সই করে দাও ঠাকুরপো। একবার অন্তত পড়ে দেখো কোন কাগজ আমি তোমাকে সই করতে বলেছি। তুমি আমার মায়ের মতন বৌদি, তুমি যখন আমাকে এই কাগজটাকে সই করতে বলছো তখন আর দেখার কি আছে? এই কাগজে সই করলে যদি আমার কোনো ক্ষতি হতো তাহলে কি তুমি আমার সই করতে বলতে? বলো বৌদি বলো। হ্যাঁ কি হলো বৌদি? এই কাগজে লেখা আছে তুমি তোমার সমস্ত সম্পত্তি জমি জমা পোস্ট অফিসের টাকা পয়সা সব তোমার দাদার নামে লিখে দিচ্ছ। তোমার নিজের বলতে তার কিচ্ছু থাকছে না ঠাকুরপো। ঠিকই তো আছে বৌদি, দাদার তো এখন অনেক টাকার দরকার, আমার তো অনেক আগেই দাদাকে সব কিছু লিখে দেওয়া উচিত ছিল। উপবাচ্যকে মানুষ করতে হবে না? নাও দাও। হাত মুখ দিয়ে তৈরি হয়নি? না আমি কলকাতা যাবো না। ভাড়া মেদো কাকার ছবি ঠিকানা সব তোর বৌদির কাছ থেকে নিয়ে সোজা কি উঠবি মেদো কাকার বাড়িতে। এনে তাড়াতাড়ি কর। উঠোটাও কি একটু জায়গা হবে না বৌদি? আমি যে এদের ছেড়ে থাকতে পারবো না বৌদি। গোয়াল ঘরে মতির পাশে চট পেতে শুতেও রাজি আছে। এতে চিড়িয়ার গুড় আছে, খেতে পেলে কেউ ট্রেনের টিকিটের পথ খরচার টাকা, এতে মেধু কাকার একটা ছবি আর ঠিকানা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে ওগুলো ওভাবে দিও না। শোন, তোর কাপড়ের পুলিটা খুলে ওগুলো যত্ন করে রাখ, হারিয়ে গেলে অত বড় শহরে বাড়ি খুঁজে পাবি না।
ঠিক আছে ঠিক আছে। কাকু চল 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 দিকে চল। কি হল বাড়ি রইলি কেন? যা চল 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 ভেতরে চল ভেতরে। তার সব সম্পত্তি তোমার হাজবেন্ডের নামে ট্রান্সফার করে দেওয়া হবে। আমি তো বলেছি বিয়ে করব না। তুই যদি বিয়ে করিস তার জন্যই তোর বাবা এরকম একটা অদ্ভুত উইল করে গেছেন। বিয়ে করা মানে তো একটা পুরুষ মানুষের উপর সারা জীবন নির্ভর করে থাকা, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে জীবনের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তোর মতো সাদা কাপড় পরে বাকি জীবনটা কাটাতে হবে। এটা আমার ভাগ্যের দোষ, তোর ভাগ্যে হয়তো। ভাগ্যটা গোসা পাতা ছাড়, বিয়ে আমি করব না। বিয়ে করবি না কেন? টাকার জন্য দুনিয়ায় মানুষ কত কি করছে, আর তুই একটা সামান্য বিয়ে করতে পারবি না? না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। জামাই বাবু মারা যাওয়ার পর কত আশা নিয়ে তোদের বাড়িতে এলো, এরা শেষ কটা বছর একটু আরামে কাটা, এখন ওই হাজার টাকায় তোরই বা চলে কি করে? আর আমার আবার ওই সন্ধ্যেবেলায় সকালে তো চা খাচ্ছি, আবার সন্ধ্যেবেলা তো যদি সন্ধ্যেবেলা সব গেলেই তো আপনি মাতলামি করেন। তুই এসব মতো কথা বলছিস কেন? তোমার ভালোর জন্যই বলছি দিদি, ওনাকে এবার দাঁড়াও। তোর পিসিটাও যেমন আর মেয়েটাও হয়েছে ঠিক তেম, আশা অব্দি কেবল আমার পেছনে লেগেছে। নাও চা, সকালবেলা তো চা
ঠিকই আছে, কিন্তু ওই সন্ধ্যেবেলা ব্যবস্থাটার জন্য না তুই রঞ্জু তাড়াতাড়ি বিয়েটা করে, হ্যাঁ ওই সম্পত্তিটা করে হাতে এসে গেলে। মামা তুমি ভুল করছো, বিয়ে করলে সম্পত্তি আমি পাবো না, সম্পত্তি পাবে সে যাকে আমি বিয়ে করব। আর বিয়ের পাশে যদি বাবার মতো আমার ল্যাং মারে তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। তা অবশ্য ঠিক, জামাই বাবু মারা যাবার সময় না তোরও 12টা বাজিয়ে দিয়ে গেছে। আর সেই সময় আমার, আচ্ছা বিয়ে না করে কি করে টাকা আদায় করা যায় তার একটা বুদ্ধি বার করো না। এইসব ব্যাপার তো তোমার জুড়ি মেলা ভার, পরের টাকা কি করে হাতানো যায় তোমার থেকে ভালো কে জানে বলো। আমি যখন কাউকে পর ভাবি না তখন তাদের টাকাটা কি বা পরের টাকা ভাবতে যাবো কোন দুঃখে বল, ওই বোকারাই তো। থামলে কেন বলো বলো, বোকারা কি? ওই বোকাই আমাদের বাঁচাবে, বেরিয়ে পড়ি। কোথায় যাব? একটা বোকা খুঁজতে। বোকা খুঁজতে? বোকা খুঁজতে, সারা কলকাতা ঘুরে একটা বোকা খুঁজতে, যার সঙ্গে তোর বিয়ে দেব, বুঝলি? বোকার সঙ্গে বিয়ে? শোন না, তোর বাবার উইল অনুযায়ী তোর বিয়ের পর ওই বোকাটাই সমস্ত সম্পত্তি পাবে, তখন তাকে পটিয়ে পাটিয়ে সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে নিয়ে পুরোটা ডিভোর্স করে দিবি। মামা আজ যদি মহাভারতের শকুনি মামা বেঁচে থাকতো তাহলে সেও তোমার বুদ্ধির কাছে হেরে যেত। চলো বেরিয়ে পড়ি বোকা খুঁজতে। আচ্ছা মামা, তুমি যেমন বোকা চাইছো তেমন বোকা পাবে তো? হাওড়া স্টেশনে গেলেই পাবো, বুঝলি? বাইরে থেকে বোকারা শহরে আসে রোজগারের আশায়। বাবু বড্ড খিচে পেয়েছে বাবু, দুদিন কিছু খাইনি বাবু, কিছু খেতে দিন না বাবু, ভগবান আপনার মঙ্গল করবে। এখন কি হবে, ওই পুঁটলির ভেতরে মেধো কাকার ছবি ঠিকানা সব ছিল। মেধো কাকা? হ্যাঁ মেধো কাকা। মেধো কাকার বাড়িটা কোথায় একটু বলে দাও তো। কোথায় থাকে তোমার মেধো কাকা? কলকাতায়। কলকাতা কোথায়? আরে বললাম তো কলকাতায়। আরে বাবা কলকাতা তো বুঝলো, কিন্তু কোথায়? শ্যামবাজার না বাগবাজার না রাধা বাজার? আরে না 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 না, মেধো কাকা খুব বড় লোক, মেধো কাকা বাজারে থাকে না। আরে বললাম তো কলকাতায়, কলকাতায়। যাও তো। কি বোকা পুলিশ রে বাবা, বললাম কলকাতা বলে বাজার, আমি কি বাজার করতে যাবো নাকি? হ্যাঁ বাবা রে, হ্যাঁ
পেয়েছি। একে গাড়িতে উঠতে বল। হ্যাঁ তুমি এসো, গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো? তুমি মেদোকার বাড়ি চেনো? চানটা সেরে আছি। তেলটা ভাল না, কেমন পচে পচে গন্ধ। চলে এসো, পুকুরটা কোথায় দেখিয়ে দাও, চান করে আসি। বাড়িতে গিয়ে চান করবে, এখন চলে এসো। কি খাবে বলো? ভাত, মুসুরির ডাল, আলু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, ব্যাস। এখানে ওসব পাওয়া যায় না। ও তাহলে আমি কি খাবো? আচ্ছা পান্তা ভাত পাওয়া যাবে। তুমি চুপ করে বসো, আমি দেখছি কি পাওয়া যায়। বেয়ারা বলুন ম্যাডাম। দুটো র কফি আর না না না, আমি বাঁধাকপি খাবো। আহ তুই চুপ করো, শুনুন, দুটো কফি আর ওর জন্য চার পিস টোস্ট আর চিকেন কষা। আচ্ছা থ্যাংক ইউ। না না আমি শশা খাবো না। শশা নয় কষা, মাংস মাংস। ও মাংস খুব ভালো, আমি কতদিন মাংস খাইনি। মামা ভালো করে বাজিয়ে নাও। এই তুই ঢোল বাজাতে পারো? আমি পারি, তুই কত ঢোল বাজিয়েছি। খুব ভালো খুব ভালো। বাবা এবার বলো তো তোমার নামটা কি? আমার নাম, আমার নাম কালিদাস বন্দ্যোপাধ্যায়, আমার বাবার নাম শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় আর আমার ঠাকুর দাদার নাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই বাপের নামও তুই বললি চলবে। এখন বলো তো বাবা কালিদাস, তুমি একে তুই সত্যি সত্যি আমার বউ হবে? হ্যাঁ আমি যেমন ভাবে বলবো ঠিক তেমনি ভাবে চলবে, তাহলে আমি তোমার বউ হব। আমি সব কাজ করতে পারি, বলো কি করতে হবে? আমি মানে খেতে গিয়ে লাঙ্গল দেব, তারপরে গরুকে খেতে দেব, সব কাজ করে দেবো। কিন্তু তোমাদের কিন্তু মাঠ নেই, শুধু বাড়ি আর বাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওখানে গিয়ে বসো। তুই সত্যি সত্যি আমার বউ হবে? হবে 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 বাবা কালিদাস, নিশ্চয়ই হবে। তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আমি খুব খুশি জানো, খুব খুব খুশি। আমার কি সুন্দর বউ বাবা, আমার বউদের থেকে সুন্দর। কে মরেছে গো? কে আবার মরবে? নিজেই তো বললে হরিবোল, এখন আর বলছে কে বলেছে? না বললে বুঝি কে হরিবোল বলে? যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। এখান থেকে বেরিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলতে হবে বুঝলি। আয় এসো।
ওকে নিয়ে আয়। মামা পুরীর দেখতে গেল? হ্যাঁ, বেশি কথা বলো না, চুপচাপ বসে থাকো। বিয়ে হবে? টোপর কোথায়? এ বিয়েতে টোপর লাগে না। টোপর লাগে না? কিন্তু আমাদের গায়ে বিয়েতে তো সবাই টোপর পরে। ওই তো পুটি আর মদনের বিয়ে হলো, দুজনেই টোপর পরেছিল। এটা কলকাতা, এখানে কেউ টোপর পরে না। উনি আমাদের বিয়ে দেবেন। ও, পুরীর ঠাকুর? হ্যাঁ। কোথায় যাচ্ছ? আপনি পুরীর ঠাকুর? না, মানে কি হচ্ছে কি? চলো চলো চলো, যাও যাও, অনেক বস যাও, বসো। আমি ওকে সামলাচ্ছি, আপনি কাগজপত্র সব রেডি করুন। বিয়ে করেছ? হ্যাঁ, এই নিন রেজিস্ট্রি সার্টিফিকেট। কালিদাস বন্দ্যোপাধ্যায়? আমি কাল সকালে মামাকে নিয়ে আসবো। আপনি আজ রাত্রের মধ্যে কাগজপত্র রেডি করে রাখুন, যাতে কাল সকালেই আমার বাবার সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে ট্রান্সফার করে দেওয়া যায়। তোমার স্বামী কালিদাস কি করে? যাও বাবা, অনেকটা পথ এসেছ, স্নান করো। হ্যাঁ, আমার একটা গামছা দাও আর পুকুরটা দেখিয়ে দাও। ও পুকুরের ঘরে চলো, পাশেই বাথরুম আছে, ওখানে তেল সাবান তোয়ালে সব রাখা আছে। আমি তেল মেখেছি, কিন্তু ভাজি তেল, পচা তেল, কি পচা গন্ধ। এখানে ভালো তেল আছে, চলো। বিপিন, চট করে আটনী বাবুর কাছে যা, ওর কাছ থেকে টাকা নিয়ে কালিদাসের জন্য কিছু বাংলা শার্ট আর ধুতি কিনে নিয়ে। চলো একবার কালিদাসকে দেখে আসি। কি রে রোনা, যাবি নাকি? অপুর বরকে দেখবো না, চলো। Thank you.
এখানে ঢুকিয়ে দিল, তোর কুকুর কোথায়? এতটুকু জলে আমি কি করে চান করবো বলতো? জামাই বাবা কি কোথায়? জামাই উড়ি বাবা, জামাই উড়ি বাবা রে, এটা কি? এই এটা কি হলো? সব বুনাস হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চড্ড ছাদ চাপা দিয়ে আছে। ছাদ ফুটো হয়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, ফুটো হয়ে গেছে। চলো দেখবে, চলো চলো। কর্পোরেশনে কল জল হয়েছে তেমনি বন্ধ হয়ে গেল। এসো বিপিন, বিপিন বলুন দিদিমণি, একে নিচে বাথরুমে নিয়ে যাও আর একটা ধুতি শার্ট দাও, যাও চলো। যা করে ঘর করবে সেটা আমরা ভেবে রেখেছি। তোমরা বসো, আমরা একটু বেরোচ্ছি। আর হ্যাঁ, কাল আমাদের সম্পত্তিটা ওর নামে ট্রান্সফার করে দেবে। আরে দে আর কয়েক হাতা ভাগ দে। তোমরা না খুব ভালো, ঠিক আমার বৌদির মতো। কত করে বললাম, তুমি আমাদের বাড়ির জামাই, টেবিল চেয়ারে বসে খাও। তো বলে কিনা টেবিল চেয়ারে বসে কি কেউ খায়? ওখানে তো সবাই বসে পড়ে। ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলেছ। কালিদাস, ইনি হচ্ছেন তোমার কাকাবাবু, মস্ত বড় ব্যারিস্টার, এবার এই বিষয় সম্পত্তি সব দেখাশোনা করে। কি হলো, উঠলে কেন? আরে কাকাবাবু ঘুরছেন না, প্রণাম করো, হাতে ধুয়ে আসি। না না আগে খেয়ে নাও, তারপর প্রণাম করো। হ্যাঁ বসেই হলো। হ্যাঁ আর ও হচ্ছে রুনা, ওনার বোন। তোমাকে আমি কেউ উঠে প্রণাম করবো, কেমন? ছি ছি, ওকে প্রণাম করবে কেন, ও তোমার চেয়ে ছোট। ও তাহলে আমি বড় তুমি ছোট, তাহলে তুমি আমাকে প্রণাম করবে। তুমি আমার এখনই প্রণাম করতে পারো। ভগবান তোমার মঙ্গল করুক। ও চলে গেল কেন? পারলাম না, পারলাম না ওকে বেঁধে রাখতে।
শুধুমাত্র টাকার জন্য এমন একজনকে বিয়ে করলো? মাধবদাকে তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। মেধুকাকা তো আমার বাবার বন্ধু। আমি তো গ্রাম থেকে মেধুকার কাছে এসেছিলাম, ফটোর ঠিকানাটা হারিয়ে গেল। জানো, মেধুকাকা আর বাবা মিলে ঠিক করেছিল মেধুকাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মেধুকাকা কই গো? মেধুকাকা, ও মেধুকাকা! কালিদাস, তোমার মেধুকাকা এক বছর আগে মারা গেছেন। মেধুকাকা মারা গেছে? মাধবদার মেয়ে অপরাজিতাকে তোমার মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমরা ছোটবেলা কত খেলেছি। ভাগ্যের কি খেলা দেখো, তোমার মেধুকাকা আজ বেঁচে নেই, তবু তার ইচ্ছে মতন তার মেয়ে অপুর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি খুব খুশি, জানো, খুব খুশি। তার মানে তুমি অপুকে খুব ভালোবাসো? হ্যাঁ, খুব। এই এতটা না, না এতটা। তাহলে তুমি নিশ্চয় চাইবে না যে তোমার অপু কষ্ট পাক, তার কোনো ক্ষতি হোক? না না, একদম নয়, কখনো নয়। তুমি কি জানো অপু কেন তোমায় বিয়ে করেছে? দাদা, তুমি কেন এর মধ্যে যাচ্ছ? রুনা, তুমি যেরকম আমার বোন, অপু ঠিক তেমনি আমার বোন। মাধবদার কাছে চাকরি করলেও মাধবদা আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসত, তাই আমার দেখা উচিত অপুর যাতে কোনো ক্ষতি না হয়। এতে ফল ভালো হবে না দাদা, অশান্তি বাড়বে। তাহলে বুঝতে পারছো, তোমার হাতেই আছে অপুর জীবন। তুমি ঠিক থাকলে অপু বাঁচবে, আর তুমি ভয় পিছিয়ে গেলে তোমার অপু শেষ। না না না, আমি একদম ভয় পাবো না। আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো। সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর আমি এও জানি কালই অপু একটা টাকা ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে। তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। দেখো তো মামা, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা তো দিলেন না, চেক বইটা ওটা দিন। চেক বইটা পেয়েই মনে হচ্ছে ব্যাংকের টাকাগুলো পেয়ে গেছেন। না, কালিদাসের সই ছাড়া ও টাকা তোলা যাবে না। জানি। বাই আঙ্কেল। একটা কথা, আপনার আর আমাদের বাড়িতে যাবার দরকার নেই, কেমন? সরি, বাড়িটা আপনাদের নয়, বাড়িটা কালিদাসের। ও বাড়িতে কে যাবে কে থাকবে সেটা কালিদাসই ঠিক করবে। ও ঠিক করাকে, ওকে যা বলবো তাই করবে। না, করবো না, আমি কিছুতেই সই করবো না। সই তোমাকে করতেই হবে, নাহলে চাপকে তোমাকে সুযোগ করে দেবো। সই করো। না, আমি বললাম তুমি ওটাতে সই করবো না। শোনো 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 কালিদাস, তুমি ওকে বিয়ে করবার আগে বলেছিলে তো ভাবধন, যে ও যা বলবে তুমি তাই করবে। হ্যাঁ বলেছিলাম, ওর ভালোর জন্য যা করতে বলো আমি তাই করবো। হ্যাঁ, তাহলে এখন এটাতে সই করছো না কেন? এটাতে সই করবো ভালো হবে না। মামা তুমি যাও, আমার ব্যাপারে আমি দেখে নিচ্ছি। সোজা কথায় কাজ হবে না, শেষ পারের মতো বলছি, ভালো চাও তো সই করো। না না, করবো না। না, সই করো।
না না বেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার ঋণ তুই এইভাবে শোধ করলি, বাহ বাহ। হ্যাঁ, আর একজনের ঋণ শোধ করতে আমার বাকি আছে, যে গেও ভিখারিটাকে এসব করতে শিখিয়েছে। আমি শিখিয়েছি। কথাটা বলতে আপনার লজ্জা করছে না? না। সত্যি কথা বলতে আমি লজ্জা পাই না। আসলে আপনার বোনের জীবনটা নষ্ট হয়েছে, তাই আপনি চান যে আমার জীবনটাও নষ্ট হোক। যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, তার জীবন নষ্ট হতে আর কিছু বাকি আছে নাকি? আমার স্বামীর জন্য তোর দরদ দেখছে একেবারে উতলে উঠছে, বলিস তো ওকে তোর কাছে পাঠিয়ে দিতে পারি। তাহলে তো কালিদাস দাদা তোর কথা শুনতে হবে, যতদূর জানি ওনা কি তোকে কোনো পাত্তাই দিচ্ছে না? হ্যাঁ, আসলে ও যা করছে তা তোর দাদার পরামর্শে, তাই আমি চাই না যে তোরা আমার বাড়িতে যাস। তুমি চাও বা না চাও ও বাড়িতে তো আমাকে যেতেই হবে। যে ডালে কালিদাস বসেছে তোমার বুদ্ধিতে যাতে ওই ডালটা কেটে না ফেলে সেটা তোমায় দেখতে হবে। মানুষ মানুষকে এভাবে মারে? ও ব্যথা করছে না রে? খুব। গা ছেড়ে শহরে মরতে কেন এলি হতভাগা? তুমি না ঠিক আমার বৌদির মতো, আমার বৌদি আমায় আমায় খুব ভালোবাসত, জানো আমার বৌদি আমায়। কষ্ট হয়েছে তোমার জন্য, কোথায় লেগেছে দেখি, হাত বুলিয়ে দি। তোমার
কোথায় লেগেছে? ছোটবেলায় তুমি আমাকে কত ভালোবাসতে। এখন ভালোবাসি না বুঝি? ছোটবেলার কথা কি আমার মনে পড়ে না? এ দুটো পাতায় দুটো সই করে দাও সোনা। সই করে দেবো? হ্যাঁ সোনা, তুমি সই করলে আমি তোমায় আরো আদর করব। আগে আমায় আদর করো, এবার সই করো।
সত্যি আমি সই করব না। সই করবে না? না। এই তুমি যে বললে আদর করলে সই করে দেবে? আদর করেছ? ঠিক আছে, আদর ফিরিয়ে দিচ্ছি, কাছে এসো। ফিরিয়ে দিচ্ছি? স্কাউন্ডরেল! ঠাকুরপো সোজা সরল মানুষ, একা একা কলকাতায় গেছে, বাড়ি চিনে পৌঁছতে পারলো কিনা। ঠিক আছে, আমি নয় সামনের সপ্তাহে একবার খোঁজ নিয়ে আসবো, এখন শুয়ে পড়ো তো। পূজা লাজুক, ঠিক মতো খাচ্ছে টাচ্ছে কিনা কে জানে। খেতে বসেছ? খুব খিদে পেয়েছে তাই না? খাও। এক মিনিট দাঁড়াও, আগে কাগজটায় সই করে দাও। নাও সই করে দাও। না, আমি ওই কাগজে সই করব না। সই করবে না? না। ঠিক আছে, তাহলে খাও। তুই কি করলি অপু? ঠিকই করেছি, ও আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছে, আজ আমি ওকে খেতে দেবো না। ওর ওর খাওয়া বন্ধ। আমার খুব খিদে পেয়েছে, পেটে ব্যথা করছে। তাই তো বলছি, কাউকে সই করে দাও। না, ওটাতে আমি সই করব না। তাহলে তুমি খেতেও পাবে না, এই কাগজে সই না করা পর্যন্ত এই বাড়িতে তুমি খেতে পাবে না। তুমিও শুনে রাখো পিসিমা, আমাকে জিজ্ঞেস না করে ওকে যদি তুমি খেতে দাও, তাহলে আমি কিন্তু সবাইকে ধরে চাপ খাবো, কাকা পিসি কাউকে মানব না। কেয়া, আমার খাবার রেডি? হ্যাঁ, টেবিলে দেওয়া আছে। এই যে আমি খাচ্ছি, তুমি দেখো এটা কি হলো। বাড়ির মালিককে ডাকে খাওয়া হোক, তারপর খাবে। আপনার এত সাহস যে আপনি আমার সামনে থেকে থালা সরিয়ে নিলেন? সাহস আর কোথাও দেখাতে পারলাম বলো? সাহস থাকলে তো তোমার থালাটা তোমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিতাম। কাকা বাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি আমাদের কর্মচারী, চাকর। চাকর? আগে তোমার বাবার চাকর ছিলাম, এখন কালিদাসের চাকর, তোমার নয়। শোনো অপু, তোমার কথাতে তোমার বাবার উইল অনুযায়ী তার সব সম্পত্তি আমি কালিদাসের নামে ট্রান্সফার করে দিয়েছি। সম্পত্তি বলতে শুধু এই বাড়ি গাড়ি টাকা পয়সা এই আসবাবপত্রকেই বোঝায় না, এই চাল ডাল তেল নুন শাক সবজি এসবই সম্পত্তির মধ্যে পড়ে। যার মালিক হলো এই কালিদাস, তাই আমার ইচ্ছে থাকলেও যতক্ষণে কালিদাস বলছে এই ভাতের থালা আমি তোমার মুখের সামনে তুলে ধরতে পারবো না। কাকা বুর কথা কিছু মনে করো না, তুমি খাও। যে তোমার মুখের সামনে থেকে ভাতের থালা লাথি মেরে সরিয়ে দিলে তাকে বলছো খাও? কাকা বউ, ওর খিদে পেয়েছে, আর খিদে পেলে যে কি কষ্ট হয় তা আমি জানি। অপু আমায় না ভালোবাসতে পারে, কিন্তু আমি তো ছোটবেলা থেকে অপুকে খুব ভালোবাসি। তুমি খাও, খাও, খাও। কি অপু, ওর কথা শোনার পরও ইচ্ছে করছে না ওর মুখে একটু ভাত তুলে দিতে? ইচ্ছে করছে না ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে? ক্ষমা?
এই বোকা হাঁদাটার কাছে? ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, এই সম্পত্তির মালিকে, কিন্তু কলকাতা শহরে হোটেল রেস্তোরাঁর মালিক তো এ নয়। সুতরাং খাবারটা আমি ওখানে খেয়ে নেব। অপু, তোমার কি খুব কাশি হয়েছে? দেখে তো পাচ্ছ, একটু ওষুধ আনতে পারো। উঠো উঠো ঠাকুরপো, উঠো উঠো। দাঁড়া বাবা, দাঁড়া। কি করছো বৌদি? বুকে তেল মালিশ করছি। কাশি হলে বুকে ঘষে ঘষে গরম তেল মালিশ করলে কাশি একদম চলে যায়। হ্যাঁ তো দাঁড়িয়ে কি ভাবছো? কি ওষুধ নিয়ে এসো। বুঝছো, আমি খুব ভালো ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, জামাটা খুলে ফেলো, আমি তোমার বুকে ভালো করে মালিশ করে দেবো। হ্যাঁ, বুকে মালিশ করে দেবে? হ্যাঁ, ঠিক বৌদির মতো আমি ভালো করে ঘষে ঘষে মালিশ করে দেবো। না, জামাটা খুলে ফেলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। অসভ্য কথাকার, যাও এখান থেকে। সত্যি বলছি অপু, খুব ভালো ওষুধ, তুমি ভালো হয়ে যাবে। না, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। বদমাইশ কথাকার, ন্যাকাশে থাকে যেন কিছু জানো না, যাও এখান থেকে। এভাবে সারাদিন চুপ করে বসে না থেকে আবার গান গাওয়া শুরু কর না। গান গাইতে আমার ভালো লাগে না। বিয়ের আগে তুই আর অপু কি সুন্দর গান করতিস। তুইও গান ছেড়ে দিলে, মাধবদা মারা যাওয়ার পরে অপুও গান ছেড়ে দিল। একটা গানের স্কুল খোল না, দেখবি ছাত্র ছাত্রীদের নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। কি আসবে আমার কাছে গান শিখতে? আরে খুলেই দেখ না, দেখবি একটু আধটু করে ছাত্র ঠিক আসতে শুরু করেছে। অন্যদিকে বল, হারমোনিয়ামটা বের করে যেন ভালো করে সাফ করে রাখে। শাড়িটা বদলে বেরো। কোথায় যাবে? আমি রবীন্দ্র সদনে যাব, গানের ফাংশন আছে। গান? আমিও যাব। তোমার মতো অপদার্থ আহম্মককে নিয়ে রাস্তায় কে বেরোবে? মামার বুদ্ধিতে চলতে গিয়ে এমন ভুল করে ফেললাম, টাকা তো পেলামই না, উল্টে গলায় কাঁটা বিঁধে রইল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকতে লজ্জা হয়, শুধু তোমার জন্যে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। দিদা? আরে জামাই বাবু, কি খবর? দিদা, কাকাবাবু কোথায়? দিদিমণিকে নিয়ে একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরবেন, আপনি ভেতরে গিয়ে বসুন। আচ্ছা।
ভুলে গেছি যত তুমি এত ভালো গান গাও, আজ সকালে অপুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের গান শুনতে গেলে না কেন? ওর সঙ্গে নিল না তো, ও বললো আমার মতো বোকার সঙ্গে ওর রাস্তায় বেরোতে লজ্জা করে। লজ্জা করে তো বিয়ে করতে গেছিল কেন? আমায় সবসময় বোকা গাধা ছাগল বলে গালাগালি করে। আমার না ও বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না। করুণা, এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে? হ্যাঁ, তুমি না অনেক ভালো, তুমি রাখবে না আমায় তোমার কাছে? ইচ্ছে তো করে কালিদাসদা, কিন্তু উপায় নেই। তুমি এত সোজা সরল, তোমাকে যে আমি কি করে বোঝাবো? আমার সব ইচ্ছে করা একজনের চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাহলে গাঁয়ে ফিরে যাব। না,
তুমি ওই বাড়িতেই থাকবে। ও বাড়িতেই? হ্যাঁ। তুমি মহাকবি কালিদাসের নাম শুনেছ? মহাকবি কালিদাস? না, উনি কে? ওই মহাকবি কালিদাস আগে মূর্খ ছিল, কিছু দুষ্ট লোক ওকে পণ্ডিত সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দেয়। রাজকন্যা? হ্যাঁ, কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ, তখন তাকে গালমন্দ করে তাড়িয়ে দিল। তারপর? মনের দুঃখে কালিদাস যখন জলডেবে মরতে যাচ্ছিল, তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর? ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস। ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বর দিয়েছিল, আমাকে কে বর দেবে? আমি দেব। তুমি? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি দেব সুর। আজ থেকে কলকাতার বুকে জন্ম নেবে আর এক কালিদাস, গায়ক কালিদাস। তুই কালিদাসটাকে ডেকে দিবি না আমিও পড়ে যাবো। ও রোজ সকালে তোদের বাড়িতে যায় কেন? ও তো তোর স্বামী, কথাটা ওকেই জিজ্ঞাসা করিস। তোর বলতে আপত্তি আছে? নিশ্চয়ই আছে, নইলে তো বলেই দিতাম। আচ্ছা, এরপরেও কি তুই বলতে চাস যে তুই ভুলে যাসনি তুই বিধবা? অপু, যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, অন্য কোনো মেয়ের চরিত্র নিয়ে সমালোচনা করাটা তার শোভা পায় না। তুই আজ ওর জামাটা তোরা দেখে নিস, পিঠে কটা চাবুকের দাগ আছে। আর কালকে আবার মিলিয়ে দেখে নিস যে আজকে থেকে কটা দাগ পারলো। আরে রুনা, তুমি কখন এলে? এই এক্ষুনি কালিদাসটাকে একটু দেখে। আরে ও তো তোমাদের বাড়ি যাবে বলে সকালে বেরোলো। ভালো আছে তো? তোমরা কথা বলো, আমি আসছি। এক মিনিট, তোকে বলতে হবে ওকে তুই কোথায় নিয়ে যাস চাবুক ধরা শেখাতে। কালিদাস তো গ্রামের ছেলে, লাঙল ধরতে জানে। আমি ওকে শেখাচ্ছি কেউ চাবুক মারতে এলে কিভাবে তার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে উল্টে তাকে চাবুক মারতে হয়। ও হ্যাঁ, তোর কথা মতো কালিদাস তার পিঠে কটা চাবুকের দাগ আছে আমি আজ গুনে রাখবো। তোকে আমি কথা দিচ্ছি অপু, তোর হাত থেকে চাবুক কেড়ে নিয়ে তোকে চাবুক মেরে তোর পিঠে ঠিক অতগুলো দাগ ফেলে কালিদাস তার হিসাবটা বরাবর করে নেবে। চলি।
আসুন ম্যাডাম, বলুন কে তুমি। আমাকে নীলটা দেখুন তো। এইটা দেখো, যখন টুপিটা পড়ছে তখন একরকম দেখতে, আর যখন টুপিটা খুলছে তখন আরেক রকম দেখতে। ওই দেখো কি মজা, তাই না? এটা পড়লেই চালাক আর এটা খুললেই বোকা। হি হি, কি মজা! খেয়াল থাকে যেন এই পাগড়ি পরে ও বাড়িতে ঢুকবে না, আর চুল যেন এভাবেই থাকে। হ্যাঁ, খুব মনে থাকবে। এখন বাড়ি যা, কাল সকালে এসো। আচ্ছা। কি সোজা ছেলে, তোমাকে আমি কি বলবো দাদা, লিফটে উঠে ভয় পেয়ে আমাকে দু হাত দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরলো। ভয় আমিও পাচ্ছিল না। ভয়? কিসের ভয়? তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস না। আগুন যেমনি ধ্বংস করে সৃষ্টির কাজেও তো লাগে দাদা, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোরা বেরিয়ে যাবার পর অপু এসেছিল কালিদাসের খোঁজে। তাহলে তো কালিদাস এখন বাড়িতে ঢুকলে অপু ওকে চেপে ধরবে। কোথায় গিয়েছিলে? ওই যে নানা বাবা, বলবো না, রুনা বকবে। বলতে তোমাকে হবেই, তুমি রোজ রোজ কেন রুনার বাড়িতে যাও? যাই, কারণ রুনাকে আমার ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। রুনাও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে? তুমি রুনার বাড়িতে কাল থেকে যেতে পারবে না। যেতে আমায় হবেই। চাবুকের ঘা গুলো শুকিয়ে গেছে বোধ হয়। এত তাড়াতাড়ি শুকোতো না, শুকিয়েছে শুধু ওই রুনার জন্যে। ও রোজ আমায় ওর বিছানায় শুইয়ে আমার ঘায়ে একদম মালিশ করে দিত মলম। রুনা রুনা রুনা, কি দেখেছো ওই বিধবার মধ্যে? কি দেখেছি? দেখেছি সরস্বতীকে, দেবী সরস্বতীকে। প্রার্থনা তোমার কাছে প্রভু আমার।
কখন এলে? এই একটু আগে, তোমার গান শুনছিলাম। রবিবার দিন দাদা রেডিও, টিভি আর কাগজে সাংবাদিকদের সঙ্গে তোমার আলাপ করে দেবে, তাই তোমার জন্য মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম। তাহলে তো আমাকে একবার গাঁয়ে যেতে হবে। কেন? দাদা বৌদিকে একটা প্রণাম করে আসতে হবে। ও বাড়ির জামাই যখন হয়েছিস তখন নিশ্চয়ই অনেক টাকা করে এসেছে তোর হাতে। হ্যাঁ, মেধু বাবার সব সম্পত্তি, মানে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু এখন আমার। তা আমাদের জন্য কি এনেছিস? এতদিন বাড়ি এলো, কোথায় একটু গল্প করবো তা না? তোমরা গল্প করো না, আমি শুধু জেনে নিচ্ছি ওর সঙ্গে গেলেও কত টাকা আমায় দিতে পারে। না, আমি ওই টাকা খরচ করতে পারবো না। তোর টাকা তুই খরচ করতে পারবি না, এ আবার কি কথা? দাদা যেদিন আমি নিজে রোজগার করবো সেদিন আমি তোমাকে অনেক টাকা দিয়ে যাব। কবে রোজগার করবি তুই? রোববার, যাতে পাঞ্জাবি কিন্তু বাংলা গান নাকি অসাধারণ গায়। মামা তুমি কার্ড জোগাড় করে দাও প্লিজ। প্লিজ মামা, তুমি জানো রুনাও নাকি কার্ড পেয়েছে? আমি এনে দেবো? তুমি এনে দেবে? হ্যাঁ, আমি যখন ওই লেকে বেড়াতে যাই ওই পাঞ্জাবিটাও যায়, আমরা দুজনে একসঙ্গে ফুচকা খাই। থামো, আর মিথ্যে কথা বলতে হবে না, অত বড় একজন গায়ক লেকে দাঁড়িয়ে নাকি ফুচকা খায়? হ্যাঁ, মাথা ছুঁয়ে বলছি ফুচকা খায়। কদিন হলো আমার কাছ থেকে চালানো পয়সা ধার নিয়েছে, এখনো দিচ্ছে না। তুমি যাও তো এখন। তাহলে তোমার কার্ড লাগবে না? না, লাগবে না। বেশ, অপু তুই রুনাকে বলে দেখ না, ও যদি জোগাড় করে দিতে পারে। কিন্তু রুনা কি আমায় দেবে? নমস্কার, এবার আপনাদের সামনে আছেন বহু প্রতীক্ষিত গায়ক মোহন সিং। এসো না হাত মিলিয়ে, এসো না হাত।
হতে পারে অন্য। কি চাই তোমার? না মানে তুমি খুশি হয়ে গান গাইছিলে তো, তাই আমি চলে এলাম। এখন যাও এখান থেকে। কি দারুণ দেখতে, তাই না মামা? অপু, এই কালিদাস ওই হারামজাদাটাকে যদি মানে ওর কাছ থেকে সবকিছু আদায় করে নিয়ে যদি ডিভোর্স করতে পারতিস না? আসতে পারি? আরে আপনি আমার বাড়িতে? আসুন আসুন, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল, বসুন। থ্যাংক ইউ। কিন্তু আপনি আমার বাড়ি চিনলেন কি করে? আরে কালিদাস বাবু। কালিদাসকে আপনি চেনেন নাকি? হ্যাঁ, আমি কালিদাস বাবুকে খুব ভালো করে চিনি। আরে আমরা তো প্রত্যেকদিন লেকে ফুচকা খাই। গুড বয়, খুব ভালো ছেলে উনি। ভালো না ছাই, এক নম্বরে বদমাইশ, আমার জীবনটাকে নষ্ট করে দিল। আচ্ছা ইনি কি আছেন? সেদিন ফাংশনে দেখলাম, আজকে এখানে দেখছি। আপনার চামচে নাকি? ও না না, উনি আমার মামা হন। ও এনিওয়ে, আমার ফাংশন আপনার কিরকম লাগলো? ও দারুণ, এক্সেলেন্ট। আচ্ছা কালিদাস বাবু কোথায়? আমার এক বন্ধু আছে রুনা, ওর বাড়িতে বেড়াতে গেছে। ও রুনা, রুনা, ইয়েস ইয়েস, কালিদাস বাবুর মুখে ওনার নাম শুনেছি, খুব ভালো মেয়ে। আমার ইচ্ছে আছে একদিন ওনার সঙ্গে আলাপ করার। না 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 না, ওই কমিটি মোটেও করতে যাবেন না। ভালো মেয়ে, চরিত্রীর বলে কিছু নেই। হ্যাঁ এই তো দেখুন না, ওর বর হাজবেন্ড কালিদাস, ওকে নিয়ে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে দিন রাত। ঠাকুরপো, ঠাকুরপো, দেখো তো মামা কি চাই। দেখছি, এই কি চাই? হ্যাঁ একবার বাড়ির ভেতর ঢুকে পড়েছে। ঠাকুরপো মানে কালিদাস কি একটু ডেকে দিন না, ওর দাদার খুব শরীর খারাপ। কালিদাস কালিদাস বলে এখানে থাকে না, যাবে তো? কোথায় গেলে ওকে পাবো বলুন তো, ওকে যে খুব দরকার। কাকু, কাকু, এই ছড়া লেগেছে বাবা। আপনি ওকে মারলেন কেন? আরে বা, একটা ভিখারির ছেলে বাড়িতে ঢুকে পড়েছে, তাকে মারবো না। এর আগেও তো একটা ভিখিরি বাড়িতে ঢুকেছে, তাহলে তো তাকেও মারতে হয়। আমার সত্যি তো, তুমি বা কেন মারতে গেলে? পাঁচ দশ টাকাতে বিদায় করলেই পারতে। আপনারা আমার সঙ্গে চলুন, কালিদাস বাবু আমার বন্ধু, আমি আপনাদের ওনার কাছে নিয়ে যাব। ঠিক আছে চলুন। চলুন চল। তুমি একটা অপদার্থ মামা, শুনলে? মোহন কালিদাসের বন্ধু, ওর সামনে বাচ্চাটাকে মারতে গেলে কেন? এখন মোহন এ বাড়িতে আর এলে হয়? আপনারা এখানে বসুন, আমি ভেতর থেকে কালিদাস বাবুকে ডেকে নিয়ে আসছি। বসুন বসুন। তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? গ্রাম থেকে হঠাৎ বৌদি চলে এসছে, আমাকে কিছু টাকা দিও তো। বৌদি কোথায়? না না,
এটা তো সই করে দে। আমি সই করবো না। করবি না সই? না করবো না। মার এটাকে। কতক্ষণ আর বাড়ির ভেতর লুকিয়ে থাকবি? আজ সালা তোকে দিয়ে সই করা বই, মনে হয় ও আর বেরোবে না। কালিদাসকে মারলেন কেন? মারলাম কেন, তাই না? মেরেছি, বেশ করেছি। বেশ করেছেন? পাঞ্জাবি মার কাকে বলে? সালা পালিয়ে গেল। আমার ছবি দেখছো? বুদ্ধ কোথাকার, এটা তোমার ছবি? ও, ওই পাঞ্জাবিটার ছবি? দেখো দেখো, এই যে রুনার বাড়ি থেকে চলে এলেছে। আমি কি করব? আমি তো রুনার বাড়িতে বসে রুনার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ মোহন সিং চলে এলো। রুনা আমাকে বাড়ি চলে যেতে বলে মোহন সিং এর সঙ্গে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। তুমি ওদের দরজা বন্ধ করতে দিলে কেন? আমি কি করব? রুনা বললো মোহনের সঙ্গে ওর গোপন কথা আছে। হ্যাঁ, কাকাবাবু ছিলেন না? না, কাকাবাবু নেই, আমাকেও চলে যেতে বললো। বাড়িতে ওরা এখন শুধু দুজন। ওরা যখন দরজা বন্ধ করেছে তখন আমরাও দরজা বন্ধ করে গোপন কথা বলবো। হ্যাঁ, দাঁড়াও দরজাটা দিয়ে আসি। এই তুমি এখন যাও, তবে যে অপদার্থটা ঘাট থেকে নামবে কে জানে। এখন গায়ে গিয়ে কি করবে? তিন দিন পর রবীন্দ্রসদনে তোমার ফাংশন, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাহলে কি হবে? ফাংশনে পর যেও। না, আমি যাবো না, আমার শরীর খারাপ। তুমি একলা ফাংশনে যাও। বাজে কথা রাখো, আজকে গানের শেষে মোহন সিং এর বড় ফুলের তোড়া দেবো, সেটাকে আমি বয়ে নিয়ে যাবো নাকি?
তুমি উপহার দেবে, তুমি বই নিয়ে যাও। ওফ, তুমি বড্ড জেদ করো, যাও নিচে গিয়ে দেখো নিউ মার্কেট থেকে ফুলের তোলা এলো কিনা। ফুলের তোলাটা মনকে দিয়ে কি হবে, ওটা আমায় দিয়ে দাও না। তোমাকে কোথায় মোহন সিং আর কোথায় তুমি, দেখবে আজ হলে মোহন সিং এর জন্য কেমন ভিড় হবে। দাদা সর্বনাশ হয়ে গেছে, অপু তো কালিদাসটা আটকে রেখেছে, কি হবে? আটকে রেখেছে? তুই তো বিপদে ফেলেছিল, এদিকে তো সময় হয়েছে। আমি ওকে ডেকে নিয়ে আসবো। না না, তুই থাক, তুই থাক, আমি দেখছি। ছটপট করছো কেন? আমি একটু বাইরে যাব। বাইরে যাবে? ফুলটাকে আমি ধরে নিয়ে বসে থাকবো, পোশাক নষ্ট হয়ে যাবে না? অপু বিপদে পড়ে গেছে। মোহন সিংকে ফাংশন থেকে বাড়িতে নিয়ে যাবার জন্য রুনা এসেছিল, কিন্তু ও হঠাৎ এখানে অসুস্থ হয়ে পড়েছে। সে কি? ওকে বরং এখন বাড়িতে পাঠিয়ে দিন। আরে পাঠিয়ে তো দেবো, কিন্তু সঙ্গে যাবেটা কি? আমি তো এদিকে ফাংশন নিয়ে ব্যস্ত থাকি। বলছিলাম কি, ওই কালিদাস যদি সঙ্গে যায় তোমার কি অসুবিধা হবে? না না, অসুবিধা কেন হবে, তুমি যাও আর বাড়ি তোর পাশেই থেকো, যেন এখানে না আসে। আর বলো যে মোহন সিং কে আমি ওর বাড়িতে নিয়ে যাবো, যাও। বলে দেবে। আর এই ফুলের তোড়া আমাকে দাও। তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে না তো? যা বলছি তাই করো, রুনা আমার ছোটবেলার বন্ধু, ওর থেকে আমার পোশাক পরো নাকি, দাও। এসো। আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া, আরে থাক না হাজার বাধা ভেঙে দেব হয়ে রে পরোয়া, সাথী রে বন্ধু রে জিতে নেব দুনিয়া। বলো ছুরি বোমা বন্ধুকে কি হবে, আমি ফুল ছুঁড়ে ছুঁড়ে দেব যত কিছু আঘাতের জবাবে, সাথী রে বন্ধু রে বন্ধুকে কি হবে।
শুধু চোখ দিয়ে, শুধু চোখ দিয়ে সব দেখা যায় না, তুমি লুকানো আমাকে পাবে খুঁজে দেখো হৃদয়ের আয়না, সাথী রে বন্ধু রে বলে দেবে আয়না। শরীর ভালো হয়ে গেল? হ্যাঁ, কালিদাস আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বড় ডাক্তার নিয়ে এসেছিল। ও কা তাকে বলে? ও কোথায়? তুই নাকি কালিদাস তাকে বলেছিস আমাদের বাড়িতে বসে থাকতে? ও ওখানেই বসে আছে, ডাকলাম তবু এলো না। তোর কি বাধ্য কালিদাস দা? চলো আসি রে অপু। বাই। এদিকে শুনি বোকা আহমক, কি দরকার ছিল সাত রাতে ডাক্তার ডেকে রুনাকে সারিয়ে তোলার? বারে মেয়েটার অসুখ করলো, ডাক্তার ডাকবে না? হ্যাঁ তুমি তো বলবেই, তোমরা সব এক পানে। মোহন সিং এখন ইন্ডিয়া ফিগার, ভাবলাম এতটা রাস্তা ওর সঙ্গে গল্প করতে করতে যাব, আর আমার বন্ধু বান্ধবরা দেখবে যে মোহন আমার গাড়িতে উঠেছে। অপদার্থরা রুনাকে পাঠিয়ে দিয়ে ওর বাড়িতে বসে দেখে সমস্ত কিছু গুপ্লেট করে দিল। আজ আসুক বাড়িতে। সর্বনাশ, কি হলো? আমি তো পাঞ্জাবি সিটি চলে এসেছি, যে ধুতি শার্টটা পরে হলে গিয়েছিলাম সেটা হলেই পড়ে আছে, এখন আমি বাড়ি যাবো কি করে? ঠিকই, নো রিপ্লাই, আমার মনে হচ্ছে হলে কেউ নেই, কাল সকালের রাতে তুমি দুটি শার্ট পাবে না। তাহলে কি হবে? আজ রাস্তায় দাদার চেম্বারে কাটিয়ে দাও, কাল হল খুললে দুটি শার্ট নিয়ে বাড়ি ফেরো। দেখে যেতে আমার কোনো আপত্তি নেই, অপু চিন্তাও করবে না। কিন্তু পিসিমা, অপু ঘুমিয়েছিস নাকি? না, কেন? এত রাত হলো, কালিদাস তো এখনো ফিরলো না। ফিরলো না তা আমি কি করব? মোহন সিং করে একবার খেপে উঠেছিস, অথচ নিজের স্বামীটা কোথায় গেল তার খেয়াল? কোথায় আর যাবে, দেখো তোমার বাড়িতে গিয়ে বসে আছে। তাহলে একটা ফোন কর। ফোন খারাপ, তাহলে গাড়িটা নিয়ে যা না। আমি পারবো না, তোমার যেটা হয় যাও। তুমি বাড়ি যাওনি বলে অপু নিশ্চয়ই তোমার খোঁজে এসছে, তুমি ওখানে কি পাঞ্জাবি সিটি যাও, যাও যাও। একি দিদি, আপনি? কালিদাস কোথায়? এত রাত হলো এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কালিদাস তো বাড়ি চলে গেছে পিসিমা। চলে গেছে বলছো, কিন্তু ও বাড়ি ফেলে দিত, আর ওকে দোষ এবার দিই কি করে? অপু রাগ দিন যা ওকে গাল বন্ধ করে। আর হয়েছে তোমাদের ওই মোহন সিং, ওই তো অপুর মাথাটা খেলে, নিজের স্বামীকে ছেড়ে কেন যে পাগড়িওয়ালার পেছনে পেছনে ঘুরছে বুঝতে পারি না। ওই হতচ্ছাড়া ওই মোহন সিং এর কি আর মরার জায়গা নেই? বলুন তো,
আপনি কি করে এলেন পিসিমা? আপনাদের ড্রাইভার তো রাত্রি 8টার পর বাড়ি চলে যায়। এত রাত হলো, এখনো ছেলেটা বাড়ি ফিরলো না। গাড়ি নেই বলে তার বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না, তাই হেঁটেই চলে এলাম। তা তোমরা বলছো এখানেও নেই, যাই দেখি বাড়ি ঢুকলো কিনা। পিসিমা, কে ডাক? কে ডাকলো মানে? বাড়ি শুনলে না? কে যেন পিসিমা বলে ডাকলো। আপনি ভুল ভুল শুনেছেন, মানে এই বাড়িতে আমি আর এর ছাড়া তো কেউ নেই, থাকে না। ও মানে তুমি আর ও ছাড়া আর কেউ না? হতভাগার গলা শুনে ভাবলাম ওই বোধ হয়। যাই দেখি বাড়িতে। পিসিমা, শোনো, কোথায় যাচ্ছ? গায়ে। ওখানে থেকে আর ফিরতে হবে না, চেষ্টা করে দেখব। শোনো, আমাকে 1,025 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। আমি ফিরে না এলে তো পার্টি দিতে পারবে না। তোমার সঙ্গে পার্টির কি সম্পর্ক? সম্পর্ক মানে বাড়ির মালিক বাড়ি থাকবে না, তার বউ পার্টি দেবে, এটা ঠিক ভালো দেখায় না। আর তাছাড়া ওরকম একটা ফালতু গায়কের জন্য কেন পার্টি দেবে, বাজে খরচা করবে। বাজে কথা না, বকে টাকাটা দিয়ে যাও। ভালো কাজের জন্য টাকা চাও দেব, কিন্তু বাজে কাজের জন্য একটা নয়া পয়সা আমি দেবো না। তার মানে তুমি টাকা দেবে না? না, আমার বাবার টাকা নিয়ে ফুটুনি, তাও যদি বুঝতাম নিজে কিছু রোজগার করতো। তুমি ঠিক বলছো ঠাকুরপো, এগুলো সব তোমার নিজের রোজগারের টাকা? হ্যাঁ বৌদি, এই সবটাই আমার নিজের রোজগারের টাকা, আর প্রতি মাসে আমি তোমায় টাকা পাঠাবো। প্রতি মাসে টাকা পাঠাবি? হ্যাঁ প্রতি মাসেই। এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে হবে না, কত টাকা লাগবে বলো তো বৌদি? আমায় তুই ক্ষমা করে দিস কালিদাস, আমি দাদা হয়ে তোর উপর কত অত্যাচার করেছি। ক্ষমা করবো কি বলছো গো দাদা? আজ আমার যা কিছু হয়েছে তা সবই তোমার জন্যে। আমার জন্যে? হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্যে। আচ্ছা বলো বৌদি, দাদা যদি আমার জমি জমা টাকা পয়সা সবকিছু কেড়ে না নিত, তাহলে কি আমার কলকাতা যাওয়া হতো? এখন যাও, মুখ ধুয়ে এসে কিছু খেয়ে নাও। দাঁড়াও বৌদি, সবার সবকিছু হলো, মতিকে মতির খেলনাটা দিয়ে আসি। মতির খেলনা? ঠাকুরপো, কলকাতা গিয়ে তুমি একটুও বদলাওনি, আগের মতো রয়ে গেছো। কাকু, তোমার ব্যাগের মধ্যে দাড়ি গোপ ছিল, এগুলো কিসের গো? ওগুলো ধরিস না, ওগুলো আমার নয়, মোহন সিং এর। নমস্তে। আরে আপনি, আসুন আসুন। আপনার বাড়িতে তো আসতে ভয় করে, আপনার হাজবেন্ড আপনার বর কালিদাস বাবু যদি কিছু মনে করেন। ও কিছু ভাবলে আমার বই গেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। মোহন বাবু, আপনি জানেন আমার দিদির বিয়ে হয়ে গেছে, তবু বারবার এখানে এসে আপনি বিরক্ত করেন কেন? তুই থাম তো, ওটা আবার বিয়ে? পুরুত নেই, মন্ত্র নেই, ও তো আমি লোক দেখানোর জন্য বিয়ে করেছিলাম। তা ওটা যদি বিয়েই নয়, তাহলে বেচারা কালিদাসকে ছেড়ে দিয়ে তুই মোহনকে বিয়ে কর না, লেটার চুকে যায়। তুমি ঠিক বলেছো পিসি,
তোর যখন মোহনকে এতই পছন্দ তখন এছাড়া আর কি বলবো বল। আমি বরং কালিদাসকে বুঝিয়ে শুনি বলি, যাতে গায়ে ফিরে যায়। পিসি, যতদিন না তোর মোহন সিং এর সঙ্গে বিয়ে হচ্ছে ততদিন এই লুকিয়ে চুরিয়ে একটু প্রেম টেম মানে একটু ইন্টুমিটু কর না, আমি ব্যবস্থা করে দেবো। তাই চার দেওয়ালের মধ্যে কি আর এসব ভালো লাগবে? কি বলেন মোহনবাবু? যা খোলা আকাশের নিচে বেরিয়ে পড়। এইভাবে কাছে চিরদিন থেকো, দূরে চলে যেও না, যে বাঁধনে বেঁধেছো আমাকে ভুলে যেন ফেলো না। দূরে চলে যেও না, দূরে চলে যেও না, দূরে চলে যেও না, দূরে চলে যেও না। এইভাবে কাছে চিরদিনই থেকো, দূরে চলে যেও না, যে বানোনে বেঁধেছো আমাকে ভুলে যেন ফেলো না। দূরে চলে যেও না।
তোমাকে চুমু খেতে আমার বই গেছে। আর আমার তো এক কিনা ওদের সমস্যা মিটে যা, এবার নিজের কথা একটু ভাব। ও কি ভাববে কাকু, আমি তো আছি। তুমি বোন হয়ে আমার কথা ভেবেছো, আর আমি দাদা হয়ে তোমার কথা ভাববো না? এটা একটু দেখুন তো কাকু। আমি নিউ আলিপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সাইনবোর্ডও লেখা হয়ে গেছে, আর কাল উদ্বোধন। কোনো কিন্তু নয় রুনা, আজ তোমার দয়ায় আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার মতো অসংখ্য কালিদাস তোমার মতো সরস্বতীর কৃপায় ধন্য হবে। তুমি একা নও রুনা, আমিও তোমার পাশে থেকে গান শেখাবো। এ গান শেখাবে কালিদাস না মোহন সিং? কাকু সেটা ঠিক করবো আমার দিদিমণি, আগে কালকে স্কুলের উদ্বোধনটা তো হোক। আমি যেখানে থাকবো সেখানে মোহন সিং আসবে না, ঘড়ি থেকে লাভ নেই, ভেতরে চলো। কেন আসবে না? কেন সেটা দুদিন পরে বুঝতে পারবে। কালিদাস, তুমি যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলে তা দিয়ে আরো জমি কিনেছি, ঘরটা সারাচ্ছি। সামনের মাসে টাকাটা পাঠালে ভাবছি আরো কিছু জমি কিনব। এর মধ্যে পারি তো তোর বৌদিকে নিয়ে গিয়ে অপুকে মানে বৌমাকে আশীর্বাদ করে আসবো। শুভেচ্ছা নিস দিদি দাদা। আমি 25,000 টাকা চাইলাম, দিল না, আর গায়ে গিয়ে কালিদাস, কালিদাস কি হলো? কালিদাস কোথায়? রুনা দে বাড়িতে গেছে। ছি ছি ছি, মাধবদার টাকাগুলো এভাবে নষ্ট করা? ও টাকা মালিক হবে মাধব জিটু কোথায়? ও টাকা মালিক তো এখন কালিদাস না। আপনি বলুন কাকাবাবু, বাবা এমন একটা জঘন্য উইল করে আমার জীবনটা একবার নষ্ট করে দিয়ে গেছেন। আরে আমরা পছন্দ করে বিয়ে দিলে তো এটা হতো না, তুমি নিজেই তো পছন্দ করে একটা বোকা হালদাকে বিয়ে করলে।
মামাই তো বললো একটা বোকা লোক দেখে বিয়ে কর, তারপর ওর নামে সম্পত্তি গেলে ওকে পটিয়ে পাঠিয়ে নিজের নামে সম্পত্তি লিখে ওকে ডিভোর্স করে দিবি। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কালিদাস এভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেবে, একটা কিছু তো ব্যবস্থা করা দরকার। একটা কিছু তো করতেই হবে, ভাবছি কালিদাসকে এখান থেকে তাড়াতে হবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, আর অপু যদি রাজি থাকে তো মোহন সিং এর সঙ্গে ওপর বিয়ে দিয়ে দেবো। পাঞ্জাবির সঙ্গে ওর বিয়ে দেবে? আরে মোহন সিং পাঞ্জাবি কোথায়, ও তো বাঙালি। মোহন সিং বাঙালি? হ্যাঁ, মানে ঠিক আমাদের মতো বাঙালি নয়, তবে বাংলাদেশে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। কেমন সুন্দর বাংলা বলে শোনো না। হ্যাঁ, কিরে বিয়ে তো দেবে, তাতে কি সমস্যা কিছু মিটবে? অপুর কথা ওর বাবার সম্পত্তি তো কালিদাসদার নামে লিখে দিয়েছো, কালিদাসদা তো ওকে কিছুই দেবে না। যাতে দেয় সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে স্ট্যাম্প পেপারে কালিদাসকে দিয়ে সই করাতে চেয়েছিলে সেই স্ট্যাম্প পেপারটা আছে তো? হ্যাঁ, আমার ব্যাগেই আছে। ঠিক সময় এসে গেছো। এটা কি সত্যি তুমি তোমার দাদা বৌদিকে টাকা দিয়ে এসছো? না মানে অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। এই সাজা কি তুমি জানো? আর করবো না, কান ধরছি। না না, শুধু কান ধরলেই হবে না। দেখি স্ট্যাম্প পেপারটা, দেখি এটা, এটাতে সই করে এদের সম্পত্তি এদের ফিরিয়ে দিয়ে এই মুহূর্তে তুমি দেশে চলে যাও। না ধরো। কিন্তু আপনি তো বলছেন এটাতে সই না করতে। আমি এখন বলছি সইটা করতে, কথা বাড়িও না, সইটা করো। তুমি চলে গেলে একটা ভালো দিন দেখে অপুর সঙ্গে আমি মোহন সিং এর বিয়ে দেবো। দেখি 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 দেখি, আরে দেখি ভাই সরো না। ও ও, বিয়ে হয়ে গেছে? বিয়ে আবার এলি কেন? তোর জন্যই তো যত যাবে না। না না, আমি ওনাকে এখানে হাসপাতালে, ভাগ্নির প্রথম বিয়েটা ওনার বুদ্ধি মতন হয়েছিল, দ্বিতীয়টা আমার। এবার উনি দেখুন কোন বিয়েতে আমাদের অপু খুশি বেশি। দেখুন তো হরনাথ বাবু, এরা কার কোত্থেকে আসে? আচ্ছা, আপনারা কাকে চান, কোত্থেকে আসছেন? আমরা কালিদাসের দাদা বৌদি, কালিদাসকে একটু ডেকে দেবেন। কালিদাস এ বাড়িতে থাকে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে? আজ আমরা নতুন করে অপুর বিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো দেখো, নাটক জমে উঠেছে, চুপচাপ দেখে যা। আমি একবার অপুর কাছে যাব। আশ্চর্য, দেখছেন এখানে ভদ্রঘরের মহিলারা রয়েছেন। যান যান যান, বাইরে যান, বাইরে যান। মামা ওদের আসতে দাও, এসব ভিখিরি ক্লাসের লোকদের বাড়ির ভেতর ঢোকাবি বা? তোমার মতো চোর জোচ্চরকে যখন আবার এ বাড়িতে ঢুকতে দিয়েছি তখন যে কেউ বাড়িতে আসতে পারে। আপনারা আসুন, চলুন। কালিদাসকে তাড়িয়ে দিলে কেন, কি ওর অপরাধ? আপনি জানেন না, ও এখান থেকে বাড়ি থেকে টাকা চুরি করে আপনাদের বাড়িকে দিয়ে এসেছে, আপনি জানেন না? না, আমার ঠাকুরকে চোর নয়, আর ওর কোনো লোভও নেই। ওর যদি লোভই থাকতো তাহলে এক কথায় ওর দাদাকে সমস্ত সম্পত্তি জমি জমা টাকা পয়সা লিখে দিয়ে নিঃস্ব হয়ে কলকাতায় আসতো না। কালিদাস আপনাকে 50,000 টাকা দেয়নি? হ্যাঁ দিয়েছিল, বলেছিল ওটা ওর রোজগারের টাকা, ওই টাকা দিয়ে আমরা জমি কিনেছি। ও খুশি হবে জেনে দলিলটা ওকে দেখাতে এনেছি, ওটা দাও।
মামা, দলিলটা তুমি নিলে কেন? আমাদের টাকায় কেনা জমি, এটা তার দলিল, এটা নেব না। কালিদাস তো মাত্র 50,000 টাকা নিয়েছে, ইচ্ছে করলে তো পুরো সম্পত্তিটাই নিতে পারত। কালিদাসের কাছে আমি কৃতজ্ঞ। মামা, ওদের জমির দলিল তুমি ওদেরকে ফেরত দিয়ে দাও। আজ তোমার বিয়ে, আমি তো জানতাম না, তাই তোমার জন্য হাতে করে কিছু আনতে পারিনি। ঠাকুর প্রমাণে কালিদাসের তরফ থেকে এটা আমি তোমাকে উপহার দিলাম, নিন। মোহনবাবু, এই বাড়িতে একদিন আপনি আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে কালিদাসের কাছে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন কালিদাস আপনার প্রিয় বন্ধু। সেই পরম বন্ধুকে তাড়িয়ে তার বউকে বিয়ে করে বন্ধুত্বের উপযুক্ত মর্যাদাই দিলেন। চলে এসো বৌদি। হ্যাঁ অপু, আমি সেই গায়ের ছেলে কালিদাস, যা শহরে আসাটাকে তোমরা স্বাগত জানিয়েছিলে চাবুক মেরে। আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার মুখের সামনে থেকে খাবার থালাটা তোমরা লাথি মেরে সরিয়ে দিয়েছিলে। জানো অপু, আজব শহর এই কলকাতা, এখানে আসলের কোনো দাম নেই, সবাই ছুটছে নকলের পিছনে। আমরা যখন এসে পড়েছি তখন বৌমাকে আমাদের সঙ্গেই নিয়ে যাব। কিন্তু দাদা, অপু কি গ্রামে যাবে? হ্যাঁ কালিদাস, হিন্দু শাস্ত্র আছে মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ি যায়। যাও, তুমি অপুকে নিয়ে এসো, যাও। আপনারা যখন বলছেন তখন যাচ্ছি, কিন্তু কিন্তু অপু কি যাবে? অপু, অপু, অপু কোথায় গেল? আমি তোমায় যে চাবুক মেরেছিলাম সেই ক্ষত নিশ্চয়ই এতদিনে শুকিয়ে গেছে, কিন্তু তুমি আমায় আজ যে চাবুক মারলে তার ক্ষত সারা জীবনেও শুকবে না। পারো তো আমায় ক্ষমা করো অপু। কালিদাস তা গ্রামের ছেলে, তুই তার বউ, নিয়ে শাড়িটা নে। গ্রামের বউরা এই শাড়ি পরে। তুই শাড়ি আগে থেকে আনিয়ে রেখেছিস, তার মানে তো সব জানতিস। তোকে ভুল বুঝে কত কথাই না বলেছি। ওসব কথা পরে হবে, বাথরুমে গিয়ে এখন এটা পাল্টে নে তো। Thank you.
কালিদাস চেহারা পাল্টে আমল পাল্টে দিয়েছে অপুকে। কি অপূর্ব পরিবর্তন, চেহারার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। এইভাবে কাছে চিরদিন থেকো, এইভাবে কাছে চিরদিন থেকো, দূরে চলে যেও না, যে বাঁধনে বেঁধেছো আমাকে ভুলে যেন ফেলো না, দূরে চলে যেও না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।